মধুনগর কোয়েড হাই স্কুলের একাদশ শ্রেণীতে মোট 40 জন ছাত্রছাত্রী ছিল, তার মধ্যে 32 জন ছেলে এবং 12 জন মেয়ে। এ বছর প্রথমে একাদশ শ্রেণীতে 12 জন মেয়ে ভর্তি হয়েছিল। এর আগে কখনোই ওই স্কুলে মেয়েরা 10ম শ্রেণীর বেশি পড়াশোনা করত না, কারণ গ্রামবাসীরা ছেলে মেয়েদের উঁচু ক্লাসে একসঙ্গে স্কুলে পড়াশোনা করাটাকে ভালো চোখে দেখত না। কিন্তু সে বছর গ্রামের কয়েকটি বাড়ির সদস্যরা ঠিক করে যে তারা তাদের মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। এজন্য বাকিদের কথা অমান্য করে তারা তাদের মেয়েদেরকে একাদশ শ্রেণীতে ভর্তি করে। এমনই একদিন সুষমা দেবীর মেয়ে শোভা প্রথম দিন হাই স্কুলে যাচ্ছিল। এমন সময় সুষমা দেবী তাকে বলে, জোনমা, স্কুলে সাবধানে থাকিস, গ্রামের লোকেদের কথা অমান্য করে জোর করে তোর বাবা তোকে হাই স্কুলে ভর্তি করেছে, দেখিস আমাদের মান সম্মান যেন বজায় থাকে। তুমি কি ভাবছো মা, আমি যথেষ্ট বড় হয়েছি, ভালো মন্দ বিচার করার ক্ষমতাও আমার হয়েছে, এভাবে বলার কোনো প্রয়োজন নেই, নিজের খেয়াল আমি নিজেই ঠিক রাখতে পারবো। যা বলছি তা তোর ভালোর জন্যই বলছি, আর শোন, স্কুলে গিয়ে কোনো ছেলেদের সঙ্গে কথা বলবি না, এই বলে দিলাম আমি। ঠিক আছে মা, তাই হবে, এবার তুমি তাড়াতাড়ি আমার টিফিনটা প্যাক করে দাও তো, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর শোভা তার মায়ের কাছ থেকে টিফিন নিয়ে তার বান্ধবী নীলিমার বাড়িতে যায়। নীলিমাও স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, দুজনে মিলে বেরিয়ে পড়ে। তাদের দুজনে স্কুল যেতে দেখে পাড়ার দুই কাকিমা শীলা এবং তনু নিজেদের মধ্যে কথা বলা শুরু করে। দেখেছ তনুদি, শোভা আর নীলিমাকে তো চেনাই যাচ্ছে না, নতুন স্কুলে ভর্তি হয়েছে বলে ওদের ঠাট কত বেড়ে গেছে দেখেছ? ঠিকই বলেছিস শীলা, মেয়েগুলোর যেন ডানা গজিয়েছে, ছেলেদের সাথে একসঙ্গে স্কুলে যাবে, হা হা হি হি করবে। দাঁড়াও না, কিছুদিন যা, ঠিক মজা টের পাবে, তখন দেখা যাবে ছেলেগুলোকে নিয়ে সব পালিয়ে বিয়ে করছে। ভুল কথা তো বলনি দিদি, ওরকম তো কতই শোনা যায়, পড়াশোনা না ছায় সব বাহানা, আসলে মা বাবাগুলো মেয়েদের বিয়ের জন্য কম খরচের পাত্র খুঁজছে, তাই এমন ব্যবস্থা করেছে। এরপর তারা দুজনে মিলে হাসতে থাকে। আসলে গ্রামের মেয়েদের হাই স্কুলে পড়াটা গ্রামবাসীদের কারোরই পছন্দ হয় না, তাই মেয়েদের স্কুলে যেতে দেখে প্রত্যেক দিন কেউ না কেউ এভাবে মন্তব্য করত। এভাবেই তারা বেশ কয়েকদিন স্কুলে যায় এবং পড়াশোনা চালায়। স্কুলের ওই 12 জন মেয়ে সবসময় ছেলেদের থেকে আলাদা এবং দূরে বসত, এমনকি তারা কখনোই ছেলেদের সঙ্গে কথা বলতো না। এমনই একদিন স্কুলের গেটের সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে রোহিত নামে একটি ছেলে তার বন্ধু সমীরকে বলে, আরে সীমা, এটা কার গাড়ি? এই গাড়িটা তো দেখে মনে হচ্ছে 50 লাখের উপরে দাম, এটা আমাদের স্কুলের সামনে এসে কেন দাঁড়িয়ে আছে? এমন সময় গাড়ির ভেতর থেকে একটি ছেলে নামে, সেই ছেলেটি ওই স্কুলের ড্রেস পরেছিল। তাকে দেখে সমীর বলে, এক্সকিউজ মি, এই যে তোমার নাম কি, আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছো? হ্যাঁ হ্যাঁ বলছি, আমি জানি তোমরা এসবই প্রশ্ন করবে, আসলে আমার নাম বিশাল, আমি আজই এই স্কুলে নতুন ভর্তি হয়েছি, আমার বাবা এখানকার এমএলএ মিস্টার রঞ্জিত সিং, আশা করছি হয়তো তোমরা টিভিতে ওনাকে দেখেছো। স্কুলের সবাই বিশালের পরিচয় জানার পর অবাক হয়ে যায়, তার উপরে সে দেখতে শুনতেও ভালো ছিল, তাই কিছুদিনের মধ্যে সে স্কুলে খুব ফেমাস হয়ে যায়। পরের দিন বিশাল মেয়েদের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং তাদের কাছে গিয়ে বলে, হাই গার্লস, তোমরা দেখছি প্রতিদিনই চুপচাপ বসে থাকো, আরে আমি যেখানে আগে পড়তাম মানে ওই রায়পুর হাই স্কুলের ছেলেমেয়েরা কত আনন্দ মজা করে, আর এখানে এসে তোমাদেরকে দেখি সারাদিন শুধু পড়াশোনাই করো, এমনকি তোমরা কারোর সঙ্গে কথাবার্তাও বলতে পছন্দ করো না। বিশালের কথা শুনে মেয়েরা কোনোই উত্তর দেয় না। এমন সময় রোহিত বিশালকে বলে, এই বিশাল শোন, আমি বলছি আসলে আমাদের স্কুলের ছেলেমেয়েরা কারোর সঙ্গেই কথা বলে না, ওদের বাড়ি থেকে বারণ আছে, আর তাই ম্যাডামরাও আমাদেরকে কথা বলতে বারণ করেছে, না তো আমার তো সীমার সঙ্গে কত ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কি, বাড়ি থেকে স্কুলে কারোর সঙ্গে কথা বলতে বারণ করেছে? এ তো খুব ফানি কথা, আরে আমরা সবাই এক ক্লাসে পড়ি, আমরা সবাই একে অপরের বন্ধু, এখন বন্ধুদের সঙ্গে কথা বলতে সমস্যা কিসের? বিশাল যখন এভাবে কথা বলছিল তখন তার পাশ থেকে কেতকি ম্যাডাম যাচ্ছিল। তিনি বিশালের কথা শুনে সেখানে দাঁড়িয়ে যান এবং বলেন, বিশাল একেবারে ঠিক কথা বলেছে, তোমরা সবাই সবার বন্ধু, আর বন্ধুদের সঙ্গে কথা বলতে কিসের সংকোচ, ক্লাসে এসে যদি একে অপরের সঙ্গে কথাই না বলো তাহলে ক্লাসে বা স্কুলে আসার মানে কি?
বাড়িতে বসে বসে পড়লেই তো হয়। ম্যাডামের কথা শুনে মেয়েরা চিন্তায় পড়ে যায় এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করে এবং বুঝতে পারে যে ম্যাডামের কথাই ঠিক। এরপর থেকে মেয়েরা একটু একটু করে ক্লাসের ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করা শুরু করে এবং কথাবার্তা বলে। এদিকে বিশাল সেদিন বাড়ি ফিরে যায়। তখন তার বাবা এমএলএ রণজিৎ সিং তাকে বলে, কিরে বাবা, প্ল্যান কত দূরই গেল, মেয়েগুলোর সঙ্গে বন্ধুত্ব করেছিস? হ্যাঁ বাবা, আমি তোমার ছেলে, আর এই সমস্ত ব্যাপার তো আমার কাছে খুবই ছোট। এখন তুমি শুধু দেখে যাও আমি কিভাবে সবকটাকে জালে ফাঁসাই। সাব্বাস বাবা, আমি জানতাম এই কাজ তুই ভালোভাবেই করতে পারবি, এই জন্যই তো আমি তোকে এই কাজে লাগিয়েছি। আসলে বিশালের বাবা রণজিৎ বাবু খুবই চালাক এবং অসৎ প্রকৃতির মানুষ ছিলেন। তিনি চালাকি করে সেই এলাকার সরকারি হাসপাতাল বন্ধ করে দেন এবং নিজের একটি প্রাইভেট নার্সিং হোম খোলেন। তার নার্সিং হোমে ব্যবসা করার জন্যই তিনি মেয়েদেরকে এভাবে ফাঁসাতেন এবং তারাও ফাঁদে পড়ে নিজেদেরকে চিকিৎসা করানোর জন্য তার নার্সিং হোমে আসত। এভাবেই তিনি অনেক টাকা রোজগার করেন। এবার তার নজর পড়েছিল মধুপুর হাই স্কুলের সেই 12 জন সাধারণ মেয়ের উপরে। এই জন্যই তিনি প্ল্যান করে তার ছেলেকে সেই স্কুলে ভর্তি করান। এদিকে স্কুল কর্তৃপক্ষ এসব কিছুই জানতো না। দেখতে দেখতে পরীক্ষার রেজাল্ট বেরোয় এবং সেই রেজাল্টে দেখা যায় মেয়েরা ছেলেদের তুলনায় অনেক ভালো রেজাল্ট করেছে। স্কুলের মেয়েরা নিজেদের রেজাল্ট দেখে খুবই খুশি হয়ে যায় এবং এই ঘটনার সুযোগ নিয়ে বিশাল তাদের কাছে আসে ও বলে, আরে তোমরা মেয়েরা তো দারুণ রেজাল্ট করেছো, সত্যি তোমাদের রেজাল্ট দেখে আমি খুবই খুশি হয়েছি। কিন্তু শুধু থ্যাংক ইউ জানালে হবে না, আজকে তোমাদেরকে ট্রিট দিতে হবে। আর যদি না দাও তাহলে কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দেব। তা চলো আজ রাতে আমরা সকল বন্ধুরা মিলে একটা পার্টি করি। কিন্তু আমাদের বাড়ির লোকেরা এসব পছন্দ করে না, তারা আমাদেরকে কখনোই পার্টিতে যাওয়ার জন্য এলাও করবে না। ওহ, তোমরা না এখনো পর্যন্ত সেই ব্যাকডেটেড হয়ে রয়ে গেলে, এত বড় খুশির খবর একটু সেলিব্রেশন না করলে হয় বলো? এভাবে বিশাল মেয়েদেরকে নানান ভাবে বোঝাতে থাকে। প্রথমে মেয়েরা না করলেও শেষে বিশালের কথায় রাজি হয়ে যায়। তারা বাড়িতে জানায় যে তাদের একটা এক্সট্রা ক্লাস আছে এবং প্রত্যেকেই সন্ধ্যাবেলায় বিশালের পার্টিতে গিয়ে উপস্থিত হয়। বিশাল এবং তার বাবা এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। তারা চালাকি করে মেয়েদের ড্রিঙ্কসে একটা ওষুধ মিশিয়ে দেন। মেয়েরা সেই ওষুধ মেশানো ড্রিঙ্ক খায় এবং কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। পরে যখন তাদের জ্ঞান ফিরে আসে তারা দেখে যে অনেক রাত হয়ে গেছে। তখন তারা ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এই ঘটনার পর মেয়েদের মনে সন্দেহ হয় যে তাদের সঙ্গে খুব খারাপ কিছু ঘটে গেছে। তারা স্কুলে যেতেও ভয় পায়। এমনই একদিন সুষমা দেবী শোভাকে বলে, আরে শোভা, আজ 4 দিন হয়ে গেল তুই স্কুলে যাচ্ছিস না কেন? কি ব্যাপার, তোর কি শরীরটা খুব খারাপ নাকি? স্কুলে কিছু হয়নি তো? না মা, সব কিছু ঠিক আছে। আসলে পড়ার খুব চাপ, তাই ভাবছি কদিন বাড়িতেই পড়ব। এদিকে স্কুলে একসঙ্গে 12 জন মেয়ের এরকম টানা অনুপস্থিতি দেখে স্কুলের শিক্ষক শিক্ষিকারা চিন্তায় পড়ে যান এবং তারা খবর দিয়ে মেয়েদেরকে স্কুলে আসতে বলেন। স্কুল থেকে ডাক পাঠালে মেয়েরা বাধ্য হয়ে পরের দিন সবাই স্কুলে যায়। তারা প্রত্যেকেই ভয়ে ভয়ে ক্লাস করে এবং কিছুক্ষণ পরেই হঠাৎ তাদের শরীর খারাপ লাগতে শুরু হয় এবং এক এক করে 12 জনই বমি করতে থাকে। মেয়েদের এরকম অদ্ভুত আচরণ করতে দেখে সবাই তাদের উপরে সন্দেহ হয়। তখন স্কুলের কেতকী ম্যাডাম তাদেরকে জিজ্ঞাসা করে, এই মেয়েরা, তোমরা সত্যি করে বলো তো তোমাদের কি হয়েছে? এক তো হঠাৎ করে তোমরা সকলে স্কুলে আসা বন্ধ করে দিলে, তার উপরে এখন প্রত্যেকে বমি করছো, এই লক্ষণ তো আমার ঠিক বলে মনে হচ্ছে না। এরপর শোভা এবং নীলিমা ভয়ে কেঁদে ফেলে ও কেতকী ম্যাডামকে সব ঘটনা খুলে বলে, যা শুনে কেতকী ম্যাডাম অবাক হয়ে যান এবং তাদেরকে বকাবকি করতে থাকেন। ঠিক এমন সময় বিশাল সেখানে এসে উপস্থিত হয় এবং কেতকী ম্যাডামকে বলে, ম্যাডাম, এই মেয়েরা আগের দিনে ছেলেদের সঙ্গে পার্টি করেছে আর আমার মনে হয় ওখানেই এই অঘটনটা ঘটিয়েছে। এখন আপনি চুপ করুন, আর স্কুলের বাইরে খবর ছড়িয়ে গেলে খুবই দুর্নাম হয়ে যাবে, আর বলা যায় না রিপোর্টারও চলে আসতে পারে। তা আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমার কাছে এর একটা সলিউশনও আছে। আর আপনি তো জানেন আমি শহরের স্কুলে থেকে পড়াশোনা করেছি, ওখানে তো এটা সামান্য ব্যাপার। কি উপায় এখন? আপনি বরং এদের বাবা মার সঙ্গে কথা বলুন আর এদেরকে পাশের গুড হেলথ নার্সিং হোমে অ্যাডমিট করিয়ে দিন। সেখানে চিকিৎসা করালে এই খবরটা আর বেশি দূর গড়াবে না, কারণ ওই নার্সিং হোমটা আমার বাবার। আর চিন্তা করতে হবে না, আমি সেসব ব্যবস্থা করে রাখবো।
বিশালের কথা শুনে কেতুকি ম্যাডাম স্কুলের হেড স্যারের সঙ্গে কথা বলে ও তারা 12 জন স্কুল ছাত্রীর গার্জেনদেরকে স্কুলে ডাকে এবং মিটিং করে সমস্ত ঘটনা তাদেরকে জানায় ও এই দুর্নাম থেকে বাঁচার উপায়ও বলে। এরপর বাধ্য হয়ে সেই গার্জেনরা সেই নার্সিংহোমে যায় এবং সেখানে গিয়ে তারা জানতে পারে প্রত্যেকজনের চিকিৎসার জন্য 15,000 টাকা করে লাগবে। বাবা মায়েরা বাধ্য হয়ে মেয়েদেরকে নার্সিংহোমে ভর্তি করে, কিন্তু এই ঘটনাটি চাপা থাকে না। লোকমুখে এ কথা প্রচার হতে হতে খবরের কাগজ এবং মন্ত্রীর কাছেও খবর পৌঁছে যায়। এরপর পুলিশ ইনভেস্টিগেশন করে ও জানা যায় যে মেয়েদের সেরকম কিছুই হয়নি, তারা প্রেগনেন্ট নয়। আসলে ঘটনার পেছনে বিশাল এবং তার বাবা রণজিৎ বাবুর হাত ছিল। তারা দুজনে পরিকল্পনা করে নিজেদের নার্সিং হোমের ইনকামের জন্য স্কুলের মেয়েদেরকে এভাবে ফাঁদে ফেলেছিলেন। তখন পুলিশ অফিসার রণজিৎ বাবুকে বলেন, রণজিৎ বাবু, আপনি এত নীচ ও লোভী মানুষ যে এই ছোট ছোট মেয়েদের জীবন নিয়ে এরকম খেলা করলেন, আপনার একটু লজ্জা করলো না? আমাকে ক্ষমা করে দেন অফিসার, আসলে আমি লোভের বসে পড়ে এরকম ভুল করে ফেলেছি, আর দ্বিতীয়বার এরকম হবে না। কি, এটা আপনার ভুল নয়, এটা আপনার জীবনের সব থেকে বড় ভুল, কারণ আপনি শুধু এই মেয়েদের নয় পুরো সমাজের সঙ্গেই রসিকতা করেছেন। এখন চলুন, আপনার হিসাব হবে জেলে। এই বলে পুলিশ রণজিৎ বাবুকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায় এবং তার জেল হয়ে যায়। এদিকে মেয়েদের বাবা মায়েরা বুঝতে পারে যে তাদের মেয়েরা কোনো ভুল কাজ করেনি এবং তারা তাদের মেয়েদের পড়াশোনাও চালিয়ে যায়। কিছুদিন পরে তারা খুব ভালো রেজাল্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে এবং শহরের বড় বড় কলেজে ভর্তি হয়। এরপর পড়াশোনা করে তারা জীবনে সাফল্য আনে ও প্রতিষ্ঠিত হয়। মধুমিতা তার মা স্বর্ণলতা দেবী এবং বাবা তারানাথ বাবুর সঙ্গে পলাশডাঙ্গা নামক একটি গ্রামে বাস করত। ছোটবেলা থেকে মধুমিতা মাছ খেতে খুবই পছন্দ করত। মাছ ছাড়া সে একবেলাও ভাত খেতে পারত না, সেজন্য তার মা তার জন্য সব সময় মাছ রান্না করে রাখত। এমনই একদিন মধু কলেজ থেকে বাড়ি ফেরে এবং তার মাকে বলে, মা, আজকে কি মাছ রান্না করেছো? তুমি কিন্তু সকালে বলেছিলে পমফ্রেট ফ্রাই করবে। দেখো, যদি পমফ্রেট ফ্রাই না করে থাকো আজ কিন্তু আমি একেবারেই ভাত খাবো না। আরে মা, আজকে বাজারে পমফ্রেট মাছ ছিলই না, তোর বাবা তো সকাল থেকে অনেক চেষ্টা করলো, কোনোভাবেই পাওয়া গেল না। তুই আজকে চিকেন দিয়ে ভাত খেয়ে নে। না না, কখনোই খাবো না। তুমি কেন পমফ্রেট মাছ আনলে না? তুমি জানো আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না, তাও তুমি চিকেন রান্না করেছো? এভাবে ছোট বাচ্চাদের মতো বায়না করিস কেন? আজকে খেয়ে নে, কাল পমফ্রেট মাছ ফ্রাই করে খাওয়াবো। তাদের মামের কথোপকথনের মাঝে তারানাথ বাবু এসে উপস্থিত হন। মেয়েকে বায়না করতে দেখে তিনি বলেন, আরে আরে, এ কি এত চিৎকার কেন? আর মধু, এই যে তুই যে রোজ মাছের বায়না করছিস, এই অভ্যাসটা কিন্তু ভালো না। শ্বশুর বাড়ি গেলে রোজ রোজ মাছ কোথা থেকে পাবি? তখন তো তোকে সকলের ইচ্ছা মতোই খেতে হবে, তাই না? আমি এমন বাড়িতে বিয়েই করব না যেখানে মাছ খাওয়া হয় না। মধুর এরকম কথায় তারানাথ বাবু হেসে ওঠে এবং বলেন, আচ্ছা বাবা, ঠিক আছে, তোর জন্য এমনই একটা বাড়ি দেখবো, আর না হয় একটা মাছ ধরা মানে জেলে দেখে তোর সঙ্গে বিয়ে দেবো। এভাবে কয়েক মাস কেটে যায়। এরপর মধুর বিয়ে অনিতা দেবীর ছোট ছেলে কৃষ্ণর সঙ্গে হয়ে যায়। বিয়ের পরদিন মধু রান্নাঘরে মাছের তরকারি রান্না করছিল, এমন সময় তার বড় জা রীতা তাকে বলে, এ কি তুমি মাছ রান্না করছো? তুমি জানো না এ বাড়িতে মাছ খাওয়া হয় না? কেন মাছ খাওয়া হয় না? কেন মাছ খাওয়া খারাপ নাকি? মাছ তো বাঙালিদের প্রিয় খাবার। সে তুমি যাই বলো, কিন্তু এ বাড়িতে মাছ ওঠে না। আমি মাছ টাছের অত ভক্ত নয়, তাই আমার সমস্যাও হয় না। এমন সময় অনিতা দেবী কিচেনে আসেন এবং মাছের গন্ধ পেয়ে বলেন, আমার রান্নাঘরে এমন বাসি পচার মতো কি গন্ধ বেরোচ্ছে? মা, আপনার ছোট বৌমা আপনার জন্য মাছের তরকারি রান্না করেছে, খেয়ে দেখুন কেমন টেস্টি হয়েছে। তোমার কি মাথা খারাপ হয়েছে বড় বৌমা? তুমি এসব কি আজেবাজে কথা বলছো? আজেবাজে কথা নয় মা, আমি সত্যি মাছের তরকারি রান্না করেছি, আর আমি বুঝতে পারছি না এতে সমস্যাটা কি। হায় ভগবান, এই কোথা থেকে এই মেয়েকে ধরে এনে আমার বাড়ির বউ করেছি? এ আমার রান্নাঘর অশুদ্ধ করে দিল। ছি 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 ছি, তাড়াতাড়ি গঙ্গা জল ছেটাও, আর এইসব আবর্জনাকে দূর করো, দূর করো আমার ঘর থেকে। এভাবে অনিতা দেবী চিৎকার করতে থাকলে সবাই সেখানে এসে হাজির হয়ে যায়।
এবং এতে করে মধু অপ্রস্তুত হয়ে কাঁদতে থাকে, যা দেখে সবাই অনিতা দেবীকে বলে, আরে আরে তুমি এভাবে চিৎকার করছো কেন? এখন তো পাড়ার লোক জড়ো হয়ে যাবে, তাই না? তোমার ওসব পুরনো অভ্যাস ছাড়ো, এখনকার মেয়েরা মাছ খাবে না তো কি খাবে? তোমার মতো সকলে পুরানো সংস্কার নিয়ে থাকবে নাকি? এই যে মা, মধুমিতা এই সবে বাড়িতে এসেছে, যেখানে ও এই বাড়ির বিষয়ে কিছুই জানে না। তোমার এখন নিয়ম কানুন ওকে একটু বুঝিয়ে বলতেই তো পারো। আর তাছাড়া এতে সমস্যা কি যে ও মাছ খেতে ভালোবাসে? তোমার কথা শুনে একদিনেই কি ও এসব অভ্যাস ছেড়ে দিতে পারবে নাকি? সবার কাছ থেকে এরকম কথা শুনে অনিতা দেবী তখনকার মতো চুপ করে যান। বিমল বাবু তখন মধুকে বুঝিয়ে বলেন, বৌমা তুমি কিছু মনে করো না, আসলে তোমার শাশুড়ি মা একটু পুরানো চিন্তাধারার মানুষ, তোমার মন গেলে তুমি সবকিছুই খাবে। আর সত্যি বলতে আমারও মাছ খেতে খুব ইচ্ছা যায়, কিন্তু তোমার শাশুড়ি মার জন্য সেটা হয়ে ওঠে না। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবে, তোমার শাশুড়ি মার রান্নাগুলো ভালো করে করবে, কেমন? এরপর থেকে মধু সবসময় তার শাশুড়ি মার রান্না আগে করে নিত এবং পরে নিজেরও বাকিদের জন্য মাছ রান্না করত। এভাবে কয়েকদিন কাটার পর একদিন সবাই যখন টেবিলে একসঙ্গে মাছ ভাত খাচ্ছিল, এমন সময় বিমল বাবু বলেন, আহ কি সুস্বাদু খাবার, অনেকদিন পর এরকম সুস্বাদু ইলিশ খেলাম। বিয়ের পর তো মাছ খাওয়া প্রায় হয়েই উঠছিল না, এখন বৌমার হাতের রান্না পুরো আমার মায়ের মতোই রান্না হয়েছে, ঠিক সেই পুরনো স্বাদই ফিরে পেলাম। বাবা ঠিক বলেছে মধুমিতা, তোর হাতের রান্না তো দারুণ। আমার মাছ টাছ খেতে খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন থেকে আমি তোর হাতের মাছের রান্নার ফ্যান হয়ে গেলাম। এভাবে খাবার টেবিলে কথা এবং হাসা হাসি চললে অনিতা দেবী খুবই বিরক্ত হন এবং মনে মনে বলেন, যত সব আদি খেতা, মাছের পচা গন্ধে আমার বমি উঠে আসছে, আর এনাদের দেখো না যেন ভুরি ভোজ চলছে। কয়েকটা দিন যাক, দেখাবো মজা। এরপর একদিন সকালে বিমল বাবু বাজার থেকে টাটকা কাতলা মাছ কিনে আনেন এবং মধুমিতাকে ডেকে বলেন, বৌমা আজ বাজার থেকে টাটকা কাতলা মাছ আনলাম, একেবারে পাকা মাছ, বেশি করে সর্ষে দিয়ে ঝাল করে রাখো তো দেখি। ঠিক আছে বাবা, আমি কিছুক্ষণের মধ্যেই রান্না করে দিচ্ছি। এরপর মধুমিতা মাছ নিয়ে বেছে কেটে ধুয়ে মশলা মাখিয়ে বেশ সুন্দর করে মাছের ঝাল রান্না করে। রান্নার পর সে স্নান করতে চলে যায়। এদিকে অনিতা দেবী ধীরে ধীরে কিচেনে প্রবেশ করেন এবং মধুমিতার রান্না করা মাছে অনেক পরিমাণে লবণ এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেন। এরপর মধু যখন খাবার টেবিলে সবাইকে মাছ দেয়, একটু মাছ মুখে দিয়ে কৃষ্ণ বলে, এ কি, এটা তুমি কি রান্না করেছো? এ তো অসম্ভব ঝাল আর নুনে ভর্তি, উহ ছি ছি ছি, এ তো আমি খেতেই পারছি না। এরকম ভাবে তরকারি রান্না হয় নাকি? কৃষ্ণ ঠিকই বলেছে বৌমা, তুমি কি রান্না করার সময় একটু চেখে দেখলে না? অত স্বাদ করে আমি টাকা দিয়ে মাছ কিনে আনলাম, আর এভাবে তুমি নষ্ট করে দিলে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, কয়েকদিন আগে ওর নাম করা হয়েছে, তাই ও ভেবেছে যেভাবেই হোক রান্না করে দিলে সকলেরই হয়তো পছন্দ হয়ে যাবে। এরপর কেউ আর ভাত খেতে পারে না। তখন অনিতা দেবী বলেন, কি হলো, খুব তো গুন গাওয়া হচ্ছিল বৌমা, এখন না খেয়েই উপোস দাও আর কি। এই ঘটনার পর যখনই বাড়িতে মাছ আসতো, প্রতিবারই অনিতা দেবী কিছু না কিছু করে সেই মাছ নষ্ট করে ফেলতেন। এরপর ধীরে ধীরে সবাই মধুর উপর বিরক্ত হয়ে ওঠে ও বিমল বাবু মাছ আনা বন্ধ করে দেন। এদিকে মাছ না পেয়ে মধুর খাওয়া দাওয়াতে খুবই সমস্যা হতো, কয়েকদিনের মধ্যেই সে রোগা ও দুর্বল হয়ে যায়। এরপর মধুমিতা কৃষ্ণকে বলে বেশ কয়েকদিনের জন্য বাপের বাড়ি চলে যায়। এতে অনিতা দেবী মনে মনে খুবই খুশি হয়ে যান। মধুকে এভাবে দুর্বল অবস্থায় দেখে তার মা স্বর্ণলতা দেবী বলেন, কি রে মা, তোর এরকম দশা কি করে হলো? তুই কি খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছিস নাকি? আর হঠাৎ খবর না দিয়ে এভাবে চলে এসেছিস? তোর শ্বশুরবাড়িতে সব ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? না মা, আসলে অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি তো, তাই মনটা কেমন করছিল, তাই চলে এলাম আর কি। তা খুব ভালো কথা, আমার কাছে কয়েকটা দিন থাক, আমারও মনটা ভালো হবে। আর তোর বাবাকে বলে দিচ্ছি, বাজার থেকে টাটকা টাটকা যত রকমের মাছ পাই নিয়ে আসবে, ভালো করে রান্না করে তোকে খাওয়াবো। হ্যাঁ মা, কয়েকটা দিন তোমাদের সাথেই থাকবো, কিন্তু আমার জন্য মাছ রান্না করো না, এবার থেকে আমি সব রকমের খাবার খাওয়াই শিখবো। বাহ, আমার মেয়ে তাহলে বুঝতে শিখে গেছে যে সব রকম খাবার খাওয়া উচিত, যাক এটাই অনেক। কিন্তু এদিকে কয়েকদিন যেতে না যেতেই অনিতা দেবীর শরীর অসুস্থ হয়ে যায় এবং একদিন তিনি রান্না করতে করতে অজ্ঞান হয়ে যান।
তখন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চেকআপের পর ডাক্তারবাবু বলেন, এই যে শুনুন, ওনার শরীরের মধ্যে ক্যালসিয়াম এবং সোডিয়ামের মাত্রা অনেকই কম রয়েছে, তা ওনাকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আর ওষুধের সঙ্গে ওনাকে প্রাকৃতিকভাবে এই উপাদানগুলোও দেওয়ার প্রয়োজন। ওনাকে নিয়মিত প্রতিদিন 100 গ্রাম করে মাছের ঝোল খাওয়াতে হবে, বুঝেছেন? কিন্তু ডাক্তারবাবু, মা তো মাছ মাংস তথা আমিষ খাবার কিছুই খান না, আর যেখানে মাছ দেখলে উনি তো বমি করেন। মা প্রথম থেকেই মাছ একেবারে সহ্য করতে পারেন না। দেখুন, সে আমি কিছুই জানি না, আমি বুঝে শুনেই কথা বলেছি। এখন উনি ডিরেক্ট খেতে না চাইলে ওনাকে অন্য কিছুর সঙ্গে মিক্স করেও মাছের ঝোল খাওয়াতে হবে, বুঝেছেন? ডাক্তারবাবু, এটা কোনোভাবেই সম্ভব নয়, যেখানে মায়ের নাকে মাছের গন্ধ সহ্যই হয় না, আর উনি এটাকে খাবে বলে আমাদের তো মনে হয় না। সে কি, তাহলে ওনার রোগ সারবে কি করে? না না, আপনি ওনাকে আজ থেকেই মাছ খাওয়ানোর ব্যবস্থা করুন, তা না হলে ওনার শরীর আরো অসুস্থ হয়ে পড়বে, এই আমি বলে দিলাম। এরপর তারা সবাই অনিতা দেবীকে নিয়ে বাড়ি ফিরে এসে অনিতা দেবী বলেন, ভগবান, এ আমাকে কি ধরনের শাস্তি দিচ্ছ? যে জিনিসটা আমার একেবারে অপছন্দ, সে জিনিসটা না হলে আমি সুস্থ হব না। কি, তুমি কি বলছো মা? আর তুমি সবকিছু জানো মানে? যে ডাক্তারবাবু তোমাকে মাছ খেতে বলেছে এটাও তুমি জানো? আরে তুমি এভাবে বলছো কেন? তুমি মাছ খাও না তাই তোমার খারাপ লাগে, একবার খেয়েই দেখো না, তারপর মাছ ছাড়া তুমি খেতেই পারবে না, বুঝেছো? কিন্তু আমি তো মাছ রান্নাও করতে পারি না, কিভাবে আমি এসব করব? মা, আমরা রান্না করতে পারি না তো কি হয়েছে? আপনার ছোট বউ তো ভালোই রান্না করে। হ্যাঁ, ও তো ভালোই রান্না করে, কিন্তু আমি ওর সাথে বড় অন্যায় করেছি। এরপর অনিতা দেবী সমস্ত ঘটনা খুলে বলেন, যা শুনে সবাই অবাক হয়ে যায়। অনিতা দেবী কৃষ্ণকে অনুরোধ করেন যাতে সে গিয়ে মধুকে সঙ্গে করে নিয়ে আসে। কৃষ্ণ মধুর বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনে। মধুকে দেখে অনিতা দেবী কান্নাজড়িত গলায় বলেন, আমি অনেক বড় পাপ করেছি রে মা, আর ভগবান সেই পাপের শাস্তিও দিয়েছেন, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য ক্ষমা চাইতেও আমার লজ্জা করছে। এভাবে বলছেন কেন মা? আপনি আমার গুরুজন, আপনি এভাবে বলবেন না। এরপর থেকে মধু অনিতা দেবীর জন্য সুন্দর করে মাছ রান্না করে দিত, এবং অনিতা দেবীর সঙ্গে গোটা পরিবার মধুমিতার হাতের রান্না মাছ ভাত খেয়ে খুবই তৃপ্তি পেত। এরপর থেকে তারা আনন্দে দিন কাটাতে থাকে।